আমাদের সাথে কথা বলতে হলে স্ক্রলে দেখানো নাম্বারে কল করতে হবে এবং কথা বলতে হবে আমাদের সাথে এবং আমাদের আজকের এই এই অনুষ্ঠানের অতিথি শিল্পীর সাথে। পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে আছেন ভীষণ প্রিয় একজন মানুষ, প্রিয় একজন শিল্পী, আবু বকর সিদ্দিক। সুপ্রভাত। সুপ্রভাত, কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, বেশ ভালো আছি। আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। মাঝে মাঝে আমরা আপনাকে যখন পাই, আপনার কণ্ঠের গানগুলো যখন আমরা শুনি, সত্যি আমাদেরও মন্ত্রমুগ্ধের মতো শুনতে ইচ্ছে করে এবং আমাদেরও প্রাণ জুড়িয়ে যায়। আজকে সকালটাও এমনটাই হবে আশা করছি। নিশ্চয়ই চেষ্টা করব। আপনাদের যে ভালোবাসা সত্যি আমার প্রতি, সেই ভালোবাসার প্রতিদান তো আসলে দেওয়া সম্ভব নয়। চেষ্টা করে যাচ্ছি সারা জীবন ধরেই, যে মানুষের এই যে গানের প্রতি ভালোবাসা এবং সেই কারণে আমার প্রতিও যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করে যাব যতটুকু আমার পক্ষে সম্ভব। নিশ্চয়ই, এবং আপনার এই চেষ্টা অব্যাহত থাকুক এবং এই চেষ্টার যেন ফলপ্রসূতাও খুব আরো অনেক বেশি বেশি পরিমাণে বাড়তে থাকে, এটাও আমরা আপনার জন্য সবসময় প্রত্যাশা করি বা আপনাদের সকলের দোয়া প্রার্থনা করি শুরুতেই সবসময়। তাহলে শুরু হোক আপনার কণ্ঠের গান দিয়ে। গান না হলে তো আসলে গানের অনুষ্ঠান জমে না। তাহলে শুরু করি। আমি একেবারেই গ্রামের ছেলে, ছোটবেলায় গ্রামে আমার কেটেছে, তো সেই গ্রাম নিয়ে একটি গান। অনেক আগে আমাদের দেশের একজন বিশিষ্ট গীতিকবি হাসান মতিউর রহমান, তখন আমি মিউজিক কলেজে পড়ি, প্রায়ই যেতেন আমার ওইখানে, আড্ডা হতো, গানের আড্ডা হতো। তখন তিনি একটি গান লিখেছিলেন, আমার গ্রামের যে পরিবেশ, আমি তাকে বলেছিলাম যে আমার গ্রামটা, আমার পাড়াটা, আমার বাড়িটা হচ্ছে এরকম। তিনি সাথে সাথে একটি গান লেখা শুরু করলেন, সুর করে সেই গানটি তখন গেয়েছি এবং মাঝখানেও গেয়েছি। আজকে সেই গানটি দিয়েই তাহলে শুরু করতে চাই। বেশ, শুরু। গ্রামের কথা মনে হইলে, গ্রামের কথা মনে হইলে, কান্দেরে অন্তর, এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর, এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর। গ্রামের কথা মনে হইলে, গ্রামের কথা মনে হইলে, কান্দের অন্তর, এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর, এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর। আদর কইরা মায় খাওয়াইতো কাঁচা দুধের সর, এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর, এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর।
পাবো বৈশাখী মেলা, মণ্ডল পাড়ায় বসে আজো বৈশাখী মেলা, কাজী বাড়ির ভিটায় জমে হাডুডু খেলা, কাজী বাড়ির ভিটায় জমে হাডুডু খেলা, পাড়া পড়শি যারা ছিল তারা এখন পর, এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর, এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর, গ্রামের কথা মনে হইলে গ্রামের কথা মনে হইলে কান্দে রে অন্তর, এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর, এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর। আহা, শহুরে জীবনের এই ইট পাথরের শহরের বন্ধ যেই অনুভূতিগুলো, বন্ধ যেই একটা কষ্ট, চাপা কষ্ট, এই সমস্ত কষ্ট কিন্তু মিলিয়ে যায় আমরা যখন আমাদের গ্রামে যাই, বা এই খোলা মাঠ, এই ময়দান, এই গাছপালা, এত সুন্দর পরিবেশ, প্রকৃতির সাথে যখন মিশে যাই, তো সেটা তো সবসময় সম্ভব হয় না, তবে গানের মাধ্যমে সেটা কিন্তু নেয়ার চেষ্টাটা আবার মনে হয় যে ফিরে যায় গ্রামে। হ্যাঁ, একটু ছুঁয়ে আসলাম যেন এরকমটা লাগলো। অসংখ্য ধন্যবাদ এই গানটি দিয়ে শুরু করার জন্য। দর্শক আছেন, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই ভালো আছে। আয়োজনের জন্য বিটিভি কে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। অনুরোধ, দুয়ারে আয়সাচি পালকি নায়রে জৌতুল্লা গানটি শোনালে বাতিত হব। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গেই থাকবেন। গানটি আমারও খুব প্রিয় গান। আমাদের এই উপমহাদেশের মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলীম, যার মৃত্যুবার্ষিকী ওই মাসেই ছিল, 5ই সেপ্টেম্বরে ছিল, নিশ্চয়ই আমি গানটি আপনাদের গেয়ে শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ। পরের গানে যাই এবার। জি, পরের গানটিও এটি আমারই লেখা একটি গান। এটিও একটি বাস্তব কাহিনী, যদিও এত বড় কাহিনী বলার সময় নেই, ছোট করে যদি বলি যে জীবনে প্রথম চাচা ডাক শোনার যে অভিজ্ঞতা, হ্যাঁ, হঠাৎ মনে হয় না যে এই বয়সে চাচা হয়ে গেলাম, তো খুব খুব বেশি কষ্ট পেয়েছিলাম তখন। সেই দিন একটি ছেলে যখন আমাকে বলছিল চাচা এরকম চা খেতে, তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন কত, 22-25 এর মধ্যে হবে। তো সেই তার উপরেই একটি গান লিখেছিলাম, তখনকার দিনে লিখেছিলাম। সেই গানটি আমার মনে হচ্ছে যে আজকে আমার খুব গাইতে ইচ্ছে করছে, গাই তাহলে একটু পরে। ছোট্ট কালে ডাকতো খোকা, ছোট্ট কালে ডাকতো খোকা যৌবনেতে ভাই, এখন লোকে চাচা ডাকে সময় বেশি নাই, এখন লোকে চাচা ডাকে সময় বেশি নাই। ছোট্ট কালে ডাকতো খোকা, ছোট্ট কালে ডাকতো খোকা যৌবনেতে ভাই, এখন লোকে চাচা ডাকে সময় বেশি নাই, এখন লোকে চাচা ডাকে সময় বেশি নাই। Thank you.
হো মায়ের আদর বোনের ভালোবাসা রঙিন সুখের স্বপ্ন ছিল স্বপ্ন ভরায় আশা কত স্বপ্ন ভরায় আশা বাবার স্নেহ মায়ের আদর বোনের ভালোবাসা রঙিন সুখের জীবন ছিল স্বপ্ন ভরায় আশা কত স্বপ্ন ভরায় আশা কত আদর করে ডাকতো ভাইয়ে কত আদর করে ডাকতো ভাইয়ে আইরে খোকায় এখন লোকে চাচা ডাকে সময় বেশি নাই এখন লোকে চাচা ডাকে সময় বেশি নাই সুখের কালে সুখের সংসার পাইয়া ভাসলাম কত সুসাগরে আপন স্বজন লইয়া কত আপন স্বজন লইয়া সুখ বসন্ত সুখের কালে সুখের সংসার পাইয়া ভাসলাম কত সুসাগরে আপন স্বজন লইয়া কত আপন স্বজন লইয়া কখন সমন এসে ডাকবে দাদা কখন সমন এসে ডাকবে দাদা ভাবছি বসে তাই এখন লোকে চাচা ডাকে সময় বেশি নাই এখন লোকে চাচা ডাকে সময় বেশি নাই ছোট্ট কালে ডাকতো খোকা ছোট্ট কালে ডাকতো খোকা যৌবনেতে ভাই চাচা ডাকে সময় বেশি নাই এখন লোকে চাচা ডাকে সময় বেশি নাই এখন লোকে চাচা ডাকে সময় বেশি নাই হাস্যরসে ভরা কিন্তু আসলে জীবনের তো অর্থ তো তাই আস্তে আস্তে তো শেষ হয়ে যাবে ফুরিয়ে তো যেতে হবে এবং এই ফুরিয়ে যাওয়াটার যেই অনুভূতিটা এটাও কিন্তু একটা মানুষের মধ্যে অন্যরকম একটা ভাবনা তৈরি করে খুবই খুবই একটা সময় আমি থাকবো না এবং এটা যেতেই হবে এক সময় চাচা ডাকবে ভাই তো ডেকেছে এক সময় দাদা ডাকবে এখন সর্বকনিষ্ঠ ডাক কি আপনার সেটা বলেন এখন তো দাদাও বলে দাদা বলে চাচা অহরহই বলে এখন একজন দর্শক আছেন একটু কথা বলে তারপর আবার গানে যাবো হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আল্লাহর রহমতে ভালো আপনি ভালো আছেন তো ভাই আজকের অনুষ্ঠানটা এত অসাধারণ অনুষ্ঠান হচ্ছে বুঝলেন ধন্যবাদ এই মুহূর্তে আমার মতো এত সুখী আর কেউ নাই সত্যি আপনাদের ভালো লাগাই কিন্তু আমাদের সার্থকতা গানের অনুরোধ আছে জি বলেন আমি পাইয়া যাইয়া কোন ঘাটে লাগা পরে সোনার নাও আরেকটা গান হচ্ছে হারিয়ে গেছে জসিমতি ও তার নকশি কাঁথা নাই আপনি আমাদের সাথেই থাকবেন আসলে আমাদের সময়ের সংকীর্ণতা আছে নিশ্চয়ই আমি যদি একটু একটু করে হলে হয় নিশ্চয়ই ধন্যবাদ তাহলে আমি অনুরোধের গান একটু একটু করে গাই যেমন উনি যে গানটি বলেছেন এই গানটিও আমার খুব প্রিয় গান এটি ভাটিয়ালি গান ভাটিয়ালি গানটা কিন্তু অনেকটা আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে নৌকা যেরকম হারিয়ে যাচ্ছে নদী ছোট হয়ে আসছে মাঝি এখন আর ওই যে যান্ত্রিক শব্দ সে শব্দের কারণে এখন আর ভাটিয়ালি গায় না তো সে কারণে আমাদের এই যে বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন কিন্তু নিজস্ব সংস্কৃতি রক্ষায় অন্যান্য চ্যানেলের তুলনায় অনেক বেশি ভূমিকা রাখে এবং এই ভূমিকাটা রাখা কিন্তু স্বাভাবিক যে আমাদের নিজস্ব সংস্কৃতি ভাটিয়ালি ভাওয়াইয়া মুর্শিদি মারফতি যা কিছু ছিল হারিয়ে যেতে বসেছে সেগুলি নতুন করে আবার সংগ্রহ সংরক্ষণ এবং প্রচার করা এটা কিন্তু আমাদের এবং বাংলাদেশ টেলিভিশনের সেই সাথে দায়িত্ব আমি একটু একটু করে শোনাচ্ছি
আমি বায়া যায়াকুন ঘাটে লাগাবো রে সোনার না, নৌকার মাছ তুলে কান দিয়া কয়ারে কি করো এবারে আরেকটি গানের অনুরোধ ছিল, এটি আব্দুল আলীমের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যে এটি তার মৃত্যু দিবস ছিল এই মাসে, গানটি করছি অনুরোধের গানটি। দুয়ারে আইসাছে পালকি নাইরে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, দেখে
শাহিন ভালো আছো তো? আছি, আল্লাহর ভালো আছি। আমি অনেক দূর থেকে গান শুনছি, সাগর পারে বিশখালী ধলেশ্বর পায়রা বঙ্গোপসাগর বিধৌত এই বরগুনা জেলা থেকে আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে। আজকে শুক্রবার বাংলাদেশ ভালো লাগছে, বিশেষ করে আপনার গান ভালো লাগছে। আপনার সাথে তবলায় রাজু চৌধুরী ভাই আছে এবং অক্সফোর্ডে ফারুক ভাই আছে এবং অন্যান্য যারা আছে সবাইকে প্যানেল অতিথির শুভেচ্ছা ভালো লাগছে। এবং পিছনে যারা ক্যামেরায় কাজ করছেন এবং বিশেষ করে প্রডিউসার ভাইকেও প্যানেল অতিথির শুভেচ্ছা ভালো লাগছে। সর্বোপরি আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নেই, আমি একটি গানের অনুরোধ আপনাকে করতে চাচ্ছিলাম। জি জি দেখি বলো। হ্যাঁ, গানটা হচ্ছে দেখো ভাবিয়া, দেখো ভাবিয়া প্রেম ছাড়া চলে না দুনিয়া, কথা গাজী মোহাম্মদ আবুল কাসিম সাহেব। এই গানটি কাজী আছে বাংলাদেশে, এটা তার রেকর্ড আছে, আমার বাংলাদেশ গীতের মাধ্যমে অনেক সময় শুনি এই গানটা। আপনি বাংলাদেশ টেলিভিশন মাঝে মাঝে আপনার গানটা শুনতে চাই অন এয়ারে। যাই হোক, ধন্যবাদ তোমাকে, অনেক দূরে তুমি এখন আছো, তুমি সঙ্গীত কলেজে একসময় পড়তে, তার মানে গান বাজনা শিখতে, গান বাজনা প্রিয় মানুষ। তুমি যে গানটির কথা বলেছো, এটা আমি যখন মিউজিক কলেজে পড়ি তখন সুর করেছিলাম, গাজী মোহাম্মদ আবুল কাসিমের গান দেখো ভাবিয়া প্রেম ছাড়া চলে না দুনিয়া। তো সেই গানটি এই মুহূর্তে আমি গাইতে পারবো না, কারণ হচ্ছে যে গানটি তো আর সঙ্গে নেই, আর এই গানগুলো আসলে তখনকার গান, এখন আর কেউ শুনতেও চায় না, সে কারণে মুখস্থও নেই। নিশ্চয়ই আরেকটি অনুষ্ঠানে তোমার এই অনুরোধটির কথা মনে রাখবো। আর তুমি যাদের কথা বলছিলে তারাই হচ্ছে আমাদের প্রাণ আসলে, যন্ত্রশিল্পী যারা যন্ত্রণার সঙ্গে আমাদের সাথে আছেন, ক্যামেরায় যারা আছেন, সত্যি তারা যদি এত ভালো বাজান, তারা যদি এত ভালো না বাজাতেন তাহলে কিন্তু আমাদের পক্ষে গাওয়া সম্ভব। তাহলে অনুষ্ঠানের এই পর্যায়ে যেহেতু তাদের কথা বলছি, তাদের সাথে একটু আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেই, আর আপনি তাহলে কোন গানটি করতে চান সেটি একটু খুঁজে বের করে ফেলুন। আজকে আমাদের সাথে কিবোর্ডে আছেন বিনোদ রায়, আমাদের সাথে মামুন আছেন আজ বাঁশিতে, দোতারায় আছেন শেখ জালাল, রাজু চৌধুরী আছেন তবলায়, মোহাম্মদ ফারুক আছেন অক্টোবরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। তো এইবারে আমি একটি গান করছি, এটিও আমার নিজেরই মৌলিক একটি গান। এই গানটি কথা লিখেছেন এবং সুরও করেছেন বিশিষ্ট গীতিকবি মিল্টন খন্দকার, আমার খুব প্রিয় গানটি গাইছি। প্রেম প্রীতি কোনো দিনও হয় না দেহের শনি, প্রেম প্রীতি কোনো দিনও হয় না দেহের শনি, প্রীতি হয় আত্মার শনি আত্মার মিলনে, প্রেম প্রীতি কোনো দিনও হয় না দেহের শনি, প্রেম প্রীতি কোনো দিনও হয় না দেহের শনি, প্রীতি হয় আত্মার শনি আত্মার মিলনে, প্রীতি হয় আত্মার শনি আত্মার মিলনে।
সত্যি ভালোবাসা তো তাই তাই হওয়া উচিত, তাই হওয়া উচিত। হ্যাঁ, একদম শেষ দিকটাতে কিন্তু আমরা আস্তে আস্তে চলে আসছি, আর দেরি করতে চাই না, গানে যেতে চাই। দর্শকের ফোনটা নিয়ে তারপর সরাসরি গানে যাব। কেমন সুপ্রভাত, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, শুনতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম, আমি ধরমপুর থেকে বলছি। জি বলুন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর আপনাকে সরাসরি পেয়ে খুব আনন্দ লাগছে, খুশি লাগছে। আমার দুটো গানে দিতে হয়েছিল। অনেক ধন্যবাদ। একটা পরের জায়গা পরে যিনি ভরমনায় আমি নই, হ্যাঁ আমি কি সেই ঘরের মালিক নই। আর একটা হইলো তুমি দেও দেখা দেও দয়াল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন সময়ের যে সংকীর্ণতা আমাদের, আমি সত্যি আজকে আপনার অনুরোধ রাখতে পারবো বললে মনে হচ্ছে না। যাই হোক, আপনি অনেক দূরে থেকে আমাদেরকে কল করেছেন, গান শুনছেন, সত্যি আমরাও খুব কৃতজ্ঞ। আপনি সবসময় আমাদের সুপ্রভাত বাংলাদেশের সাথে থাকবেন, লোকগানের সাথে থাকবেন, ভালো গানের সাথে থাকবেন, এই কামনা করছি। এবং নিশ্চয়ই কোনো অনুষ্ঠানের সুযোগ পেলে আপনার এই অনুরোধ দুটো গানই আমি রাখার চেষ্টা করব। নিশ্চয়ই নিশ্চয়ই, পরের গানে যাব আমরা বলছিলাম। এবারে আমি যে গানটি করব, এটি আমার একটি মৌলিক গান। এটিও আসলে গান তো সমাজের কথা বলে, মানুষের কথা বলে, মানুষের মনের কথা বলে, তাই তো? যে সমস্ত গীতি কবিরা যখন গান লেখেন তখন মানুষের কথা চিন্তা করেই লেখেন। এই গানটি লিখেছিলেন আফতাব উদ্দিন খান, পাখি ভাই বলে ডাকতাম, উনি প্রয়াত হয়েছেন। ওনার মেয়ের নাম হচ্ছে ময়না। হঠাৎ করে মেয়ের বিয়েতে আমরা যাব দাওয়াত খেতে মানিকগঞ্জে। তো বিয়ের আগের দিন উনি দৌড়ে আসছেন আমার বাসায়, এসে বলে যে আবু বকর ভাই, আমি একটা গান লিখেছি, এই গানটা আপনাকে আজকেই গেয়ে গাইতে হবে, আজকেই রেকর্ড করে দিতে হবে, কালকে আমার মেয়ের বিয়েতে আমি মাইকে বাজাবো। এটা কি কথা বলেন আপনি! স্টুডিও রেডি করে এসছেন, সব কিছু রেডি করে গানটা করলেন। লম্বা করছি না কথাটা, আমি গানটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে তার মনের যে অনুভূতি, যে আবেগ দিয়ে তিনি গানটি লিখেছেন, বুঝতে পারবেন যে তার মেয়ের শ্বশুর বাড়ি যায় রে ময়না, বাপের বিধা ছাড়ি বর যাত্রী কান্দে মায়ের
বাপের বিটা ছাড়ি শ্বশুর বাড়ি যাই রে ময়না বাপের বিটা ছাড়ি আপনার কন্যা সন্তান আছে? জি, আমার এক কন্যা সন্তান আছে, একটা পুত্র সন্তান আছে। খুব সুন্দর একটা গান। আর যারা আসলে কন্যা সন্তান আছে অথবা যারা কন্যা, তারা এই গানটা খুব সুন্দরভাবে রিলেট করতে পারে। যেমন আমি খুব সুন্দরভাবে নিজের সাথে মিলাচ্ছিলাম। এই যে গানটি যখন সত্যি পরের দিনে আমরা অনেকেই ঢাকার থেকে অনেক শিল্পী নিয়ে আমরা যখন ওই বিয়ে বাড়িতে গেলাম, যখন মেয়েটাকে বিদায় করে দিবে, সত্যি আমি এখনো মনে হলে সেই কান্নাটা মনে পড়ে এবং কান্নাটা ভিতরে চলে আসে। গানটা মাইকে, তখন তো মাইকে গান বাজানো হতো, যখন এমনি তো মেয়ে যাচ্ছে কান্নাকাটি করছে, মা কাঁদছে, সবাই কান্নাকাটি করছে, আর এই গানটি যখন হচ্ছে তখন কান্নাকাটির রোল পড়ে গেল। আমি যে মাইক ম্যানকে বললাম, ভাই বন্ধ করেন, এই গান আর বাজানো যাবে না, এবং পরে অর্ধেক হওয়ার পরে গানটি বন্ধ করে দেওয়া হয়েছিল। একদম শেষ প্রান্তে চলে এসেছি, এত সুন্দর কিছু কথা শুনছিলাম আপনার কাছ থেকে, এত সুন্দর কিছু গান। সময়টা আরো যদি অনেক লম্বা হতো অনেক ভালো লাগতো, কিন্তু ওই যে একটা নিয়মে চলতে হয় আমাদেরকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই সকালটা এত সুন্দর করে দেবার জন্য। নিশ্চয়ই আবারও দেখা হবে। আপনি অনেক ভালো থাকুন, আর এমন করে আমাদেরকে এমন সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যান এমনটা প্রত্যাশা। ভালো থাকুন। আপনাকেও অনেক ধন্যবাদ, খুব চমৎকার করে আপনি আমাকে উপস্থাপন করেছেন, এই অনুষ্ঠানকে উপস্থাপন করেছেন, সেই জন্য ধন্যবাদ। আর বাংলাদেশ টেলিভিশন সত্যি, আমি মাঝখানে বলেছি যে আমাদের নিজস্ব সংস্কৃতি রক্ষায় যে ভূমিকা রাখছে, এটি তারও একটি প্রয়াস, এটি রাখতেই হবে। কারণ শুদ্ধ সঙ্গীতকে প্রচার প্রসারের জন্য বাংলাদেশ টেলিভিশনের অনেক দায় আছে, এবং আমি মনে করছি যে সেই দায় বাংলাদেশ টেলিভিশন খুব সুন্দরভাবে পালন করে পালন করছে। এটা এই জন্য বাংলাদেশ টেলিভিশনের সকল কর্মকর্তা এবং এই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। নিশ্চয়ই। প্রিয় দর্শক, সুপ্রভাত বাংলাদেশের আজকের এই আয়োজন আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। আবারও দেখা হবে। সকলে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অনেক অনেক নিরাপদে থাকুন এমনটা প্রত্যাশা রেখে আমি আফরিনাথ আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় শিল্পীর কণ্ঠে শেষ গানটি শুনতে শুনতে আজকের মতো আমরা বাড়ি যাব। শেষ গানটি শুনতে চাই আপনার কণ্ঠে, কি গান থাকছে বল? এই মুহূর্তে মনে পড়লো একটি গান, একেবারে ছোটবেলায় গ্রামে গঞ্জে হতো মুর্শিদি গান। আচ্ছা। শেষ রাতের দিকে বিচ্ছেদ মুর্শিদ বিচ্ছেদ গান গেয়ে মানুষ কান্নাকাটি করত। আমার তখন কান্নাকাটি কেন করত আমি বুঝতাম না, এখন বুঝি যে মানুষ কেন এই মুর্শিদি গান গিয়ে গিয়ে একেবারে কোলাকুলি করে কখনো গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতেন। সেই গানটি হঠাৎ মনে পড়ে গেল। পাবো পাবো পাবো
কাঙ্গালের মুর্শিদ ছান তোরে কোথায়।